দেখার পর কিন্তু আমার একটা ট্রিক চাই। আজ অনন্তপুরে যাওয়াটা রিস্ক হয়ে যাবে, সামনে একটা গেস্ট হাউস আছে, ওখানে চলো, কিছুক্ষণ রেস্ট নেবে, কিছু একটা খাও। প্লিজ বন্ধ। সারা রাত আমি এখানে ছিলাম। তুমি কি করলে সবটা কি তাহলে? হে ভগবান, কি করে বলবো আমি, কি করে বলবো আমার এই অবস্থার কথা? তোমাদের বিশ্বাস আমি নষ্ট করেছি বাবা, ঠকে গেছি আমি। তোমাদের পরে যাকে সব থেকে বেশি বিশ্বাস করেছিলাম সেই আমার সব কিছু শেষ করে দিয়েছে। আমি এখন কোন মুখে তোমাদের সামনে গিয়ে দাঁড়াবো বাবা? কোন মুখে? কি লাভ এই জীবন রেখে? না, আমি বাঁচতে চাই না এভাবে, তার থেকে নিজেকে ক্ষমা করো বাবা, ক্ষমা করো আমার। কোথায় গেল বলুন তো মানুষটা? তাকে তো কম কথা শোনাইনি আমি। এখন আমি যাই বলি না কেন, আমার কথাগুলো তো তার মাথায় গেঁথে গেছে না? নাহলে ওই রকম একটা ঠান্ডা মাথার মানুষ পর্যন্ত বৌঠান সামনে ও তো ভিড় কিসের? তাই তো, চলো তো দেখি। ও দাদা, আরে কি হয়েছে কি? আরে দাঁড়ান দাদা। ও দাদা, আরে কি তখন থেকে এক প্রশ্ন করে চলেছো তোমরা? আরে দাদা, রেগে যাচ্ছ কেন? তখন থেকে পাগলের মতন করছো, তাই জানতে চাইছি কি হয়েছে। দাদার বড় মেয়ে চারু নাকি কাল রাতে বাড়ি ফেরেনি, সেই নিয়েই দাদা চিন্তা। হ্যাঁ চিন্তা, কেন চিন্তা জানো? কাল কলকাতা একটা খুব বড় ঝামেলা হয়েছে সেই জন্য। হ্যাঁ, কিন্তু মেয়ে কোথায় আছে তুমি কিছু জানো না? কোনো খবর নেই, কোথায় আছে জানাইনি। দেখি 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 কি হচ্ছে, কি হয়েছে, কি খবর চাও তোমরা? চারু কোথায় আছে? তাই তো, চারু আছে ওদের মাসির বাড়িতে, খবর পেয়ে গেছো? এবার তোমাদের শান্তি তো, যাও যাও। চলো ঈশ্বর, কেন এদের সাথে কথা বলছো? চারু মাসির বাড়িতে গেছে, আর সে খবর বাবাই জানে না। জানে না, খবরটা আমরা এই মাত্র পেলাম। বাহ বাহ বাহ, কাল রাত থেকে মেয়ে বাড়ি ফেরেনি, কলকাতায় মাসির বাড়িতে আছে, সেখান থেকে একটা ফোনও করতে পারেনি। এই আদো খুশি লিখিস না, লোকের মেয়েকে নিয়ে এত প্রশ্ন কেন? চুপ, বাড়ি যাও, রাম চুপ। সকাল থেকে কাজ কাম কিছু নেই, এখানে এসে লোকের পিছনে লাগছে, চুপ। স্যার, এদিককার লোকজনদের এটাই সমস্যা, আসলে শিক্ষিত হয়নি তো, সেই জন্য জানে না পূর্ণিমা চাঁদ আর মেয়েদের কি চাই। স্যার আমাকেই ধর পাচ্ছেন, আমি আপনার হেল্প করলাম। এই এই নি, এই যে চারু মাসি পিসির বাড়িতে গেছে বলে যে ভাও দাদি, আপনার কি মনে হয় লোকজন এটা বুঝবে, ভুলে যাবে?
হা করে কি ওর কথা শুনছো তুমি? চলো এখান থেকে চলো। আরে জান জান গিয়ে দেখুন কুজুন চারু কোথায়, কাল রাতে কি করেছে। খবরদার বলছি নুনটে, আমার পেট সম্পর্কে আর একটা নোংরা কথা বললে তোমার জিভটা টেনে ছিঁড়ে ফেলে দেবো। চলো ছেড়ে দাও, ছেড়ে দাও, চলো। ঈশ্বর ঈশ্বর কেন দই ঝরাচ্ছো, এই বদমাইদের সঙ্গে কেন কথা বলছো তুমি? তুমি চলো এখান থেকে চলো। আমি বাড়ি পৌঁছে দিচ্ছি। ওস্তাদের মার শেষ রাত। আর এ ব্যাপারে তো মিহিরদা ওস্তাদের ওস্তাদ। চারুর কাম তামাম। বাবা হঠাৎ আমাকে ফোন করে ডাকলে, anything serious? নানা সিরিয়াস কিছুর জন্য তোমায় ডেকে পাঠাইনি, এসব সামান্য ঝামেলাই তো হতেই থাকে। আর রাতে বাড়ি ফেরেনি নিশ্চয়ই সেরকম কোনো কাজই ব্যস্ত ছিলে। কি কাজ সেটা জিজ্ঞেস করবে না? সিংহের ছেলে তো সিংহই হবে, সে কি আর ঘাস খাবে? ওই তো একটা ছড়া আছে না কি জানো, আহা বলো না, ওই যে হ্যাঁ, সিংহ মামা মাংস খেতে চাও, রাজহংস এনে দেব ছিঁড়ে খুঁড়ে খাও। না দাদা, ওটা হিংসা ভুলে যাওয়া হবে। আজকাল আমারও ভুল হচ্ছে নাকি সুজয়? না মানে ওই ছড়াটাই তো। আমার কথার মাঝখানে কথা বলার শাস্তি কি তোমার তো অজানা নয়? তুমি কি এসব ছড়া শোনানোর জন্য আমায় ডেকেছো? না মানে তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। তোমার বোঝার তো কোনো দরকার নেই মিহির বাবা, আমরা আছি, আমরা সামলে নেব। কি কি সামলাবে বাবা? আমাকে এখানে রাখার কারণটাই আমার কাছে পরিষ্কার নয়। কারণটা হলো তোমাকে কটা কথা বলবো তুমি সেই মতো চলবে, কটা দিন একদম ফোন রিসিভ করবি না, এটা হলো এক নম্বর। আর দু নম্বর হচ্ছে কটা দিন এদিক ওদিক করো না যতক্ষণ না আমি বলছি। এইসব কেস খুব সেন্সিটিভ হয়, থিতোতে একটু সময় লাগবে হয়তো। তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। কি বলেছি তোমাকে? যা বলছি শুধু মন দিয়ে শুনবে। ব্যাপারটা একটু থিতলেই, ওই ঈশ্বর লাইব্রেরিয়ানের মুখে কালি লেপে দিয়ে ওর ওকে যদি ভিটে ছাড়া না করেছি তো সোজা কথায় কাজ হয়নি। বড্ড বড় বড় কথা, মেয়েদের নিয়ে বড্ড অহংকার, এটুকু বোধ নেই যে কাঁচের বাসন তৈরি হয় সেটা ভাঙার জন্য। দেখ কেমন লাগে। আমার কোন চিন্তাই হচ্ছে না, যে ক্যাপ্টেন বললো না যে মেয়েটার সঙ্গে কথা হয়েছে, ব্যাস আমার আর কোন চিন্তা নেই। আমি জানি তো এখন চারু ভালো আছে। কথা হচ্ছে কার সাথে? কথা হচ্ছে ক্যাপ্টেন চারু চারুর সাথে কথা হচ্ছে। কি কোথায় আছে কি বলো? এই আমার আমার ফোনটা দাও না। না না না, এসব শোনো শোনো, চারুর সাথে নয়, ওর বন্ধুর সাথে কথা হয়েছে। তো মেয়েটি বললো যে কাল সারাদিন দাঙ্গার রেস ছিল কলকাতায়, কেউ ঝুঁকি নিয়ে রাস্তায় বেরোয়নি, এমনকি বাস গাড়ি কিচ্ছু চলেনি। দেখো তুমি তুমি কাগজেও তাই একই কথা লেখা আছে। তাহলে কি ওই বন্ধুর বাড়িতেই চারু? না ঠিক বন্ধুর বাড়িতে নয়, তবে ওদের এক কমন ফ্রেন্ডের বাড়িতেই রয়ে গেছে। কালকে আমার কত রাগ হচ্ছিল বলো তোর উপর? সত্যি তো আমার খুব রাগ হচ্ছিল, কিন্তু এখন বুঝতে পারছি মেয়েটা যা করেছে একদম ঠিক করেছে, তা তাই না? Ah
আমার আর ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই। তোমাদের বিশ্বাস নষ্ট করার যে পাপ আমি করেছি, তারপর আর বেঁচে থাকার কোনো অধিকার আমার নেই, কোনো অধিকার নেই। জানি, আমি জানি এই পাপ ক্ষমার অযোগ্য, তবু পারলে আমায়। আচ্ছা, ওই বন্ধুর বাড়িতে সেখানে ফোন করলেই তো? না না, এত এত ফোনাফোনের কি দরকার? তুমি চিন্তা করো না, তোমার মেয়ে এলো বলে দেখো না। আর যদি না আসে? মানে কখন আসবে? তাহলে সেই সময় আমি স্টেশনে গিয়ে দাঁড়িয়ে থাক। এই অনন্তপুরের লোকেদের তো এখন কিছুদিন এসব নিয়ে খুব আলোচনা চলছে, চলো বলুক সবাই। কিন্তু আমরা যেসব কথা শুনেছি সেটা যদি চারু মা শুনে? তাহলে চারু তোমার মেয়ে, ও এত দুর্বল নয়। আর আর সত্যি তো, সত্যি তো, লোকের কথা কি যায় আসে বলো তো? হ্যাঁ, আমার মেয়েদের আমরা চিনি, আমরা চিনি তো আমাদের মেয়েদের। আর আমি এটাও জানি ওরা কখনো জেনে শুনে কোনো অন্যায় কাজ করবে না। এটা তুমি মন থেকে বলছো না নিজেকে বোঝানোর জন্য বলছো প্রতিমা? আমার বিশ্বাস থেকে বলছি। আমি জানি গো, যা কিছু ঘটে যাক না কেন, যত বড় বিপদ আসুক, যত ঝড় আসুক, আমার দুই মেয়ে ঠিক আমার কাছে ফিরে আসবে, তুমি দেখো। তাই যেন হয়, তোমার বিশ্বাস যেন সত্যি হয় প্রতিমা, সত্যি হয়। চারু যখন রাত্রে বাড়ি ফেরেনি তখন ওর বাবা হয়ে বাড়িতে বসে আছে কিভাবে? তোদের নিয়ে কেন এত ভয় করে সেটা যদি? ওরে, তোদের নিয়েই যে আমার সবকিছু রে। ওরা নিজেদের পায়ে দাঁড়াবে, আমাদের দুজনের মুখ উজ্জ্বল করবে। ট্রেন চালু হলে প্রথম ট্রেনেই কিন্তু তুমি বাড়ি ফিরে আসবে চারু। হ্যাঁ বাবা, তাই হবে, হয়েছে শান্তি। কাল ফিরবো বলেও বাড়ি ফিরিনি আমি, কিছু জানাতেও পারিনি। মা 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 বাবা তো চিন্তায় এতক্ষণে। আচ্ছা মা ঠিক আছে তো? অসুস্থ হয়ে পড়েনি তো? বাবা বাবা তো নিশ্চয়ই থানায় ডায়েরিও করে ফেলেছে। বাবাকে নিশ্চয়ই হাজার বাজে কথা শুনতে হয়েছে আমার জন্যে। আর গ্রামের সবাই, সবাই কি জেনে গেছে আমি রাতে বাড়ি ফিরিনি? তাহলে তো এটা নিয়েই বাবা মাকে ওরা। না না, আমি না ফিরলে তো আমি এখন ফিরলে সবাই তো আমায় প্রশ্ন করবে, জানতে চাইবে কোথায় ছিলাম আমি, কি উত্তর দেব, কি বলবো আমি সবাইকে? পাপ কখনো চাপা থাকে না, আজ বলবো না, কিন্তু একদিন তো এসব সামনে আসবেই, তখন তোমাদের শিক্ষা, আমার এতদিনের লড়াই সব মিথ্যে হয়ে গেল একটা মাত্র ভুলে। চিরকাল তোমার আদর্শ মেনে চলেছি, ভগবান সাক্ষী, আমার মনে কোনো পাপ ছিল না। তারপরেও তারপরেও এই ভুল, এই ভুল আমি কি করে করলাম? এই ব্যাপারটা নিয়ে আবার বাড়ি বয়ে এসেছে গোল পাকানোর জন্য? দাঁড়া, আমি বাইরে যাচ্ছি, গিয়ে ওদের সঙ্গে আমি কথা বলছি যে আমার চারু ঠিক আছে, ঠিক সময় মতো ফিরবে। আরে কি বলছো প্রতিভা, ওরা বাইরে দাঁড়িয়ে আমাদের নামে অকথা কুকথা বলবে, আর সেটা আমি ঘরে বসে সহ্য করবো কেন? না না, সহ্য করতে হবে না, আমি গিয়ে কথা বলছি, তুমি বসো। আরে তুমি কি কথা বলছো? কেন বলতে পারবো না? দোকান পালা সব সর্বাধিকদের আমি একা সামলাই নি, তুমি আমার কথা শোনো, তুমি বসো, লক্ষ্মী রে তুমি যেও না, আমি গিয়ে কথা বলছি, তুমি বসো না। পঞ্চায়েত থেকে ক্লাবের ছেলেরাও সব এসেছে, এরা এখানে কেন? দরজা খুলুন।
হ্যালো ঈশ্বর, একটু বাইরে এসো, জরুরি কথা আছে তোমার সাথে। আমাকে যেতে হবে, আমাকে যেতে দাও, ওরা আমাকে ডাকছে। না না, তুমি লক্ষ্মী দিও না, কথা তো শুনো, তুমি যাবে না, তুমি ওখানে যাবে না। ঈশ্বর, বউটা ঠিকই বলেছে, দুলাল এসছে, নন্টে ফন্টেরা এসছে, পার্টি সব লোকেরা এখানে, আমার মনে হচ্ছে নিশ্চয়ই কোনো কি করবে কি করবে ওরা আমাকে। হ্যাঁ শোনো, ভুল ভাল পাকানোর ভয় আমি পাই না। আমি ঈশ্বর চক্রবর্তী, কেন তো আজ পর্যন্ত কোনো অন্যায় আমি কোনো দিন করিনি। হ্যাঁ কিসের ভয়, আমি তাহলে ঘরের মধ্যে লুকিয়ে বসে থাকবো? তুমি লুকাবে কেন, আমি গিয়ে কথা বলছি তো, তুমি শুধু একটু থাকো। তাহলে কি বলবে জানো ওরা, কি বলবে? বলবে যে নিজে ঘরের মধ্যে গুটিয়ে বসে থেকে বউটাকে এগিয়ে দিয়েছে। তুমি জানো না ওরা এক একটা নোংরা মানসিকতার লোক, সব কটা নোংরা। কালকের একটা রাত ওদের রাজনীতির খেলায় আমার মেয়েদের গলায় ফাঁস হয়ে বসবে, সেটা আমাকে আটকাতে হবে। প্রতিমা আমাকে যেতে দাও, চুপ করো, যেতে দাও আমাকে, চলো সাথে যেতে দাও। একা মিললো তো একা কেন হে? সেদিন তোমার বাড়িতে দুটো ভালো কথা বলতে গেলাম, তখন তো গোটা পরিবার শুদ্ধ একেবারে হামলে পড়েছিলে, মুখের উপর বলে দিলে মন্ত্রীর পুরস্কার নয়, বোমা ফাটার তদন্ত চাই। আর তোমার মেয়েরা, তারাও তো কত বড় বড় কথা বলল। মেয়েরা মানে তোমার ওই বড় মেয়ে চারু, শুনলাম চারু নাকি কাল সারা রাত বাড়ি ফেরেনি। মেয়ে সারা রাত বাড়ি ফিরল না, আবার সেই কথাটা জোর গলায় বলা হচ্ছে? সব কথা বলে তুমি কি প্রমাণ করতে চাইছো দুলাল? চারু তোমার হাঁটুর বয়সী মেয়ে, আর তার সম্পর্কে তুমি এই সমস্ত কথা? আরে আরে কি মুশকিল, সারা পাড়ায় ঢিঢি পড়ে গেছে যে তুমি নাকি মেয়ের খোঁজে পাগল পাড়া। তা আমি তো খোঁজ নিতে এলাম, আর তুমি আমাকেই? আমি জানি, আমি জানি কে কি উদ্দেশ্যে কি বলছে, আর তোমরাও জেনে রেখে দাও, একটা মেয়ে অনেক কারণ বশত বাধ্য হয় বাইরে থেকে যেতে। কেন বাড়ি ফেরেনি, কোথায় ছিল, তার সব কৈফিয়ত আমি তোমাদেরকে দিতে পারি, কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন বোধ করছি না, করছি না। ও স্যার, তার মানে আপনি জেনেছেন যে চারু কোথায় আছে, তাই তো? কি হলো, চুপ করে গেলেন কেন? আপনি কি সত্যি সত্যি জানেন, নাকি আমি আপনার মেয়ের সম্পর্কে যা যা জেনেছি সেটা জানাবো? কি জানো তুমি চারুর সম্পর্কে, কি জানো, কি হয়েছে আমার চারু? তুমি শেষ করে দিয়েছ আমায়, একটু বিশ্বাস, একটু দুর্বলতা। নিজের কাছে নিজেকে আজ এতটা ছোট করে দিয়েছে যে আজ নিজের সাথে নিজের চোখ মেলানোর সাহস নেই। তো আমি বাবা মার সামনে গিয়ে দাঁড়াবো কি করে? নষ্ট করে ফেলতে হবে আমার এই অপবিত্র শরীরটাকে চিরকালের মতো।
নিজেরাই বুঝতে শিখে গেছে না, তোমার আমার কি দরকার বলতে পারো? আমরা হেরে গেছি জানো তো। আচ্ছা ঠিক আছে, এইবারের মতো কিন্তু শেষবার, হ্যাঁ ক্ষমা করে দিচ্ছি, এরপর যেন আমাকে আর না 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 আমায় ক্ষমা করো তোমরা, হয়তো স্বার্থপরের মতো কাজ করছি, কিন্তু এটা আমার তোমাদের বিশ্বাসভঙ্গের প্রায়শ্চিত্ত বলে ধরে নিও, বা মনে করো চারু বলে তোমাদের কোনো মেয়ে ছিল না কখনো।